নমস্কার বন্ধুরা, এক্সপোজার এইচকে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা অনেকেই যারা ভাবছিলেন এবার ফেব্রুয়ারি মাসে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে ফেব্রুয়ারি মাসেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তো কেন এই কথা বলা হচ্ছে বা কেন আপনারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বা কারা কারা পাবেন না, কী জন্য পাবেন না, কী আপডেট উঠে আসছে বিস্তারিত দেখে নেবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে, সাথে বেল আইকনটিকে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারিতে টাকা পাবেন না, কারা কেন পাবেন না জেনে নিন। তো ঠিক কী আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখব। দেখুন কি বলা হচ্ছে, যে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিধানসভা নির্বাচনের আগেই মমতা রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার, সেই মতো তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি। তার কথা মতোই বাংলাতে সেপ্টেম্বর মাস থেকে চালু হয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় 25 থেকে 60 বছরের এসসি এসটি মহিলারা পেয়ে যান প্রতি মাসে 1000 টাকা এবং বাকি মহিলারা পান 500 টাকা করে। কিন্তু প্রায় 80 লক্ষ মহিলা এখন অবধি আবেদন করার পরে একটি টাকাও পাননি, কারণ তাদের আবেদনপত্রে ভুল ত্রুটি ছিল। তাদের মধ্যে থেকে কারোর কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, কারোর কারোর স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা, তো আবার কারোর কারোর কাস্ট সার্টিফিকেটের সমস্যা রয়েছে। তো রাজ্য জুড়ে 2 থেকে 10 জানুয়ারি এবং 20 থেকে 30 জানুয়ারি প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল, কিন্তু করোনার বারবারান্তে সেই ক্যাম্প আপাতত স্থগিত করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার, যেটা আপনাদের আগেই ভিডিও দিয়ে জানিয়েছি। আপাতত জানানো হয়েছে যে এই ক্যাম্প আবার 1 ফেব্রুয়ারি থেকে হবে। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য ছিলেন কিন্তু আবেদনে ভুল থাকার জন্য এখনও অবধি একটি টাকাও পাননি, তাদের জন্য সেখানে স্পেশাল কাউন্টারও থাকবে, যাদের যেখানে সমস্যা রয়েছে সেখানে বলে দেওয়া হবে এবং আবেদনপত্র সংশোধন করানো হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা এখন অবধি টাকা পাননি এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র সংশোধন করাবেন, তারা কি ফেব্রুয়ারি থেকেই টাকা পাবেন? তো এবার উত্তরে জানিয়ে রাখি যে ফেব্রুয়ারিতে সেই সমস্ত ভুল আবেদনপত্রের সংশোধন হবে, তারপর ভেরিফাই করা হবে, যা কিনা একটু হলেও সময় সাপেক্ষ। এবং আপনারা হয়তো জানেনই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হলে সেটা মাসের শুরুতেই দেওয়া হয়, অর্থাৎ বুঝতেই পারছেন যে ফেব্রুয়ারি মাসে যে সমস্ত আবেদনপত্র সংশোধন হবে সেগুলোর টাকা ফেব্রুয়ারিতে আর পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি সেই সমস্ত আবেদনপত্র ফেব্রুয়ারি মাসে খতিয়ে দেখে ভেরিফাই করে দেওয়া হয় তবে মার্চ মাস থেকে হিসাব মাফিক টাকা পেতে থাকবেন। তবে যারা এই প্রকল্পে টাকা নিয়মিত পাচ্ছেন তারা সেরকমভাবেই প্রতি মাসেই টাকা পেতে থাকবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে যে যারা এখন অবধি একটি টাকাও পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য, তবুও একটি টাকাও পাননি, আপনাদের হয়তো আবেদনপত্রে কোনোরকম ভুলভ্রান্তি রয়েছে। তো এই যে ক্যাম্প হওয়ার কথা ছিল 2 তারিখ থেকে 10 তারিখ এবং 20 তারিখ থেকে 30 তারিখ, সেখানে কিন্তু সেই সমস্ত ভুলভ্রান্তি ত্রুটি সংশোধন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ক্যাম্পটা হচ্ছে না, ক্যাম্পটা পিছিয়ে গেল, অর্থাৎ আবার কিন্তু ক্যাম্প হবে 1 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, এমনটা কিন্তু আপাতভাবে জানানো হয়েছে। তো সেই ক্যাম্পে আপনাদের যখন ভুলভ্রান্তি, যখন ত্রুটি, যখন সংশোধন হবে, তারপর ভেরিফাই করা হবে, তারপরে আপনারা টাকা পেতে থাকবেন। কিন্তু ফেব্রুয়ারি মাসে ক্যাম্প হবে, তারপরে আপনাদের সেই সমস্ত ভুলভ্রান্তি ত্রুটি সংশোধন হবে, অর্থাৎ বুঝতেই পারছেন সেটা কিন্তু সময় সাপেক্ষ, অর্থাৎ ফেব্রুয়ারি মাস কিন্তু লেগেই যাবে সেই সমস্ত ভুলভ্রান্তি ত্রুটি সংশোধন করতে এবং ভেরিফাই করতে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ফেব্রুয়ারি মাসেও কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি ফেব্রুয়ারি মাসে সমস্ত ভুলভ্রান্তি ত্রুটি যদি সংশোধন হয়ে যায়, যদি ভেরিফাই করে দেওয়া হয়, তারপরে কিন্তু আপনারা মার্চ মাস থেকে একদম টাকা পেতে শুরু করবেন, এমনটা কিন্তু আপাতভাবে আপডেট উঠে আসছে। তবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রথম থেকে তাদের কিন্তু কোনোরকম সমস্যা নেই, তারা কিন্তু এই মাসেও অর্থাৎ জানুয়ারি মাসে যেমন টাকা পাবেন সেরকমভাবে ফেব্রুয়ারি মাসেও টাকা পাবেন, সেরকমভাবে কিন্তু নিয়মমাফিক আপনারা কিন্তু টাকা পেতে থাকবেন, আপনাদের কোনো সমস্যা নেই। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।